চৌত্রিশ দিন থেকে চলতেছে এই আন্দোলন, তবু আমাদের কোনো কথা শোনা হচ্ছে না। আর এটা ভালো করে জানা উচিত, ছাত্র সমাজ যখন জেগেছে তখন ছাত্র সমাজ কখনো ভুল করতে পারে না, ছাত্র সমাজ কখনো ভুল করে না। ছাত্র সমাজ যদি ভুল করতো তাহলে আজকে আমরা উর্দুতে কথা বলতাম, আমি আজকে বাংলায় কথা বলতাম না। তাহলে কেন ছাত্রদের কথা শোনা হচ্ছে না, কেন আমার মায়ের বুক খালি করা হচ্ছে, কেন শান্ত মাথায় প্রশাসন গুলি চালাচ্ছে? ওরা কি বোঝে না, ওরা কি দেখে না ওদের যে একটা পোশাক, সেই পোশাকের ভিতর কেউ একটা মানুষ নেই? ওরা কি এই পোশাকের আড়ালে নিজের যে মনুষ্যত্ব সেটাকে ঢেকে রেখেছে, নিজেরা কি বাইরে একটা পশুর চেহারা প্রকাশ করছে? তারা কি বোঝে না? আমরা এত বুঝেছি, আমাদের একটাই কথা, আমাদের ভাইদের জীবন ফিরিয়ে দে, নয়তো উনি কদি ছেড়ে একজন দেশের প্রধানমন্ত্রী যিনি আমাদের ছাত্র জনতার যে মারা যাচ্ছে, একটা ঘরে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের নিরাপত্তা দিচ্ছে না, উনি পড়ে আছে ওনার মেট্রোল নিয়ে। তোর মেট্রোল দিয়ে কি করবো? দশটা মেট্রোল করতে পারবো? আমার বাপের ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু করছিস, মেট্রোল করছিস, আমার বাপ আবার টাকা দিলে তাহলে আমার বাপের ছেলের সন্তানের বুকে গুলি করার সাহস তোকে কে দিছে? কে দিছে এই সাহস? এর জবাব চাই। আমার একটাই কথা, আমার বাপের টাকায় তুই গুলি কিনে আমার বাপের টাকায় টিয়ার শেল কিনে আমার উপর মারিস, কি সাহস? এই সাহস আমরা মানি না। আমরা আজ একাত্ম হয়েছি, আমাদের দাবি মানতে হবে, আমাদের ভাইদের যে যে ঠান্ডা মাথায় খুনগুলো করা হয়েছে, দিনকে রাত করা হচ্ছে, রাতকে দিন করা হচ্ছে, ভুলভাবে তথ্য প্রচার করা হচ্ছে। আর যে হাস্যকর কথাবার্তা বলছে আমাদের মন্ত্রীগণ, অদ্ভুত, এই কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ জানা হয়েছে, কেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হচ্ছে, কিভাবে ইনি এই অদ্ভুত কথাগুলো বলতে চায়। আমরা আমাদের দেশের সংস্কার চাই, আমরা আমাদের দেশের একটা সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎ চাই। এই যে 50 বছর পর, 30 বছর পর বারবার আন্দোলন হবে, বারবার আমার মায়ের বুক খালি হবে, এটা তো মানবো না। আমি আজকে যখন আসছি আম্মুকে বলে আসছি যে আম্মু যদি আমার কিছু হয় তাহলে তুমি হচ্ছে জানাই দিও। আমি সময় বলে আসছি, আমার সব ফ্রেন্ডরা আসতে পারিনি, আমি গ্রুপে জানাই দিছি যে যদি 4টার আগে গ্রুপে কোনো মেসেজ না দেখো তাহলে বুঝবে হয় আমি রাস্তায় মরে গেছি নয়তো আমাকে ধরে নিয়ে গেছে, এরকম একটা ভবিষ্যৎ। আমি যখন আসছি আমি আমার ফোন নিয়ে আসতে পারিনি, আমার ফোন চেক করা হচ্ছে, আমি একটা মেয়ে, আমার ফোনে কত কিছু থাকতে পারে, আমার ব্যাগে কত কিছু থাকতে পারে, একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন আমার ব্যাগ চেক করা হবে? এই সাহস প্রশাসনকে কে দিছে? আমার মানবাধিকার লঙ্ঘন করার সাহস কে দিছে? তাহলে বাংলাদেশ বিশ্ব পরিচয় বই কেন পড়ছে? তাহলে আজকে এই বইগুলো বন্ধ করা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টকে দমিয়ে রাখা হচ্ছে। আমরা শুধু এটাই বলতে চাই, সংস্কার করুন, প্রত্যেকটা জায়গায় সংস্কার করুন, রাস্তা একটু ভাঙলে আমরা সংস্কারের জন্য উঠে দাঁড়াই। আজকে আমার দেশ এত বড় বিপদ, আমার দেশের শরীর আজকে রক্তাক্ত হয়ে গেছে, তাহলে আমরা কেন রাস্তায় দাঁড়াবো না? আমার দেশের সংস্কার করা হোক, আমার ভাইদের জীবন ফিরে দেওয়া হোক, নয়তো গতি ছেড়ে দিই, আমরা চাই না। আর আমি একটা কথা বলতে চাই, আমি এই জেনারেশন হিসেবে বলা হয় যে এই জেনারেশন নাকি ট্রেন্ড ফলো করে, একটা জিনিস দিয়ে 7 দিন থাকতে পারে না। তাহলে 16 বছর ধরে তোকে টলারেট করছি, আর সম্ভব না, অনেক অত্যাচার করছিস, আর মেনে নিতে পারছি না। দয়া করে এবার, দয়া করে গতি ছাড়, আমাদের সুন্দর একটা জীবন নিয়ে বাঁচতে দে, আমাদের পরীক্ষার হলে ফেরত যাইতে দে, আমাদের টেবিলে ফেরত যাইতে দে। আজকে আমার এটাই কথা, ধন্যবাদ। আমার নাম হচ্ছে লেমিন আর আমি একজন হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম।